হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও লই মই আপনার মাঝে আইছো। বন্ধুসকল, আজি যেহেতু নতুন বছর হয়, নতুন বছরত কিছুমান নিয়ম নীতি সলনি করে দিছে, যিবোৰ হল যে আজি 1 জানুয়ারির পৰা কি হয়েছে যে এটিএম যিসকলৰ এটিএম আছে সেইসকলৰ বিষয়ে কিছুমান নীতি সলনি করে দিছে। 1 জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল, অর্থাৎ 1 জানুয়ারি এটিএম থেকে টাকা তোলার নিয়ম বদল করতে হবে, বেশি খরচ করতে হবে। নতুন বছর এটিএম থেকে টাকা তোলাও দামি হয়ে উঠবে। 1 জানুয়ারি থেকে ব্যাংকে থেকে টাকা তোলা থেকে টাকা জমা করা, ডেবিট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম বদলাতে হয়ে চলেছে। গ্রাহকরা তাদের ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে 5 বিনামূল্য লেনদেন করতে পারবেন। এটিএম থেকে টাকা তোলার নিয়ম বদল করতে হবে, বেশি খরচ হবে। নতুন বছর 2022 সালে চলছে, এর পাশাপাশি অনেক বড় পরিবর্তনও দেখা যাবে। এখানে আপনারা আপনাকে ব্যাংকে সম্পাদিত 3টে বড় পরিবর্তন সম্পর্কে বলতে যাচ্ছি, যা সরাসরি আপনাকে আপনার পকেটে প্রভাব ফেলাবে। অর্থাৎ এই পরিবর্তনগুলি 1 জানুয়ারি থেকে প্রযোজ্য হবে। এই মধ্যে ব্যাংকে থেকে টাকা তোলা থেকে টাকা জমা করা, ডেবিট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলোর কি কি। এটিএম থেকে টাকা তোলা হবে দামি, অর্থাৎ নতুন বছরে এটিএম থেকে টাকা তোলাও দামি হয়ে উঠবে। এটিএম নিয়ে নতুন নিয়ম করেছে আরবিআই। এই আরবিআই এরও গ্রাহকের এখন একটি সীমার পরে আর এটিএম থেকে ক্যাশ টাকা তোলার জন্য আরও বেশি চার্জ দিতে হবে। এটিএম থেকে টাকা তুলতে হলে বেশি চার্জ দিতে হবে, এবং 1 জানুয়ারি থেকে দেশের সব ব্যাংকে তাদের এটিএম চার্জ 5% বাড়িয়ে দেওয়া হয়েছে। এটিএমের সীমাতে পৌঁছলে আপনার 21 টাকা চার্জ দিতে হবে। এর পাশাপাশি গ্রাহকদের আলাদাভাবে জিএসটিও দিতে হবে। অর্থাৎ ডাঙর হয়ে এসে এটিএম থেকে টাকা তুলতে গেলে সে 5% চার্জ বাড়াই দেওয়া হয়েছে, আর 21 টাকা চার্জ দিতে হবে, লগতে জিএসটি আলাদাভাবে দিতে হবে। এটি হলো এটিএমের নতুন নিয়ম 1 জানুয়ারি থেকে শুরু করা হয়েছে।